আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছু কারণে রোজা না রাখার অনুমতি আছে, তবে পরবর্তীতে সেই রোজাগুলো কাজা করে নিতে হবে। যেসব কারণে রোজা না রাখার অনুমতি আছে তার থেকে প্রধান পাঁচটি কারণ এই ভিডিওতে একে একে জেনে নেব। এক, যদি কেউ শরীয়তসম্মত সফরে থাকে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে পরে রোজা কাজা করে নিতে হবে। কিন্তু সফরে যদি কষ্ট না হয় তাহলে রোজা রাখাই উত্তম। আর যদি কোনো ব্যক্তি রোজা রাখার নিয়ত করার পর সফর শুরু করে তাহলে সেদিনের রোজা রাখা জরুরি। দুই, কোনো রোগী ব্যক্তি রোজা রাখলে যদি তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা হয় অথবা অন্য কোনো নতুন রোগ দেখা দেওয়ার আশঙ্কা হয় অথবা রোগ মুক্তি বিলম্বিত হওয়ার আশঙ্কা হয় তাহলে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সুস্থ হওয়ার পর রোজা কাজা করে নিতে হবে। তবে অসুস্থ অবস্থায় রোজা ছাড়তে হলে কোনো দিনদার পরহেজগার চিকিৎসকের পরামর্শ থাকা শর্ত কিংবা নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে হতে হবে। শুধুমাত্র নিজের কাল্পনিক খেয়ালের বশীভূত হয়ে আশঙ্কাবোধ করে রোজা ছাড়া দুরস্থ হবে না। কোনো ব্যক্তি যদি এমন করে তাহলে কাজা কাফফারা উভয়টা ওয়াজিব হবে। তিন, রোগ মুক্তির পর যে দুর্বলতা থাকে তখন রোজা রাখলে যদি পুনরায় রোগাক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা হয় তাহলে তখন রোজা না রাখার অনুমতি আছে, পরবর্তীতে সেই রোজা কাজা করে নিতে হবে। চার, গর্ভবতী বা দুগ্ধদায়িনী স্ত্রী লোক রোজা রাখলে যদি নিজের জীবনের ব্যাপারে বা সন্তানের জীবনের ব্যাপারে আশঙ্কাবোধ করে অথবা রোজা রাখলে দুধ শুকিয়ে যাবে আর সন্তানের সমূহ কষ্ট হবে এরূপ নিশ্চিত হলে তার জন্য তখন রোজা ছাড়া জায়েজ, তবে পরবর্তীতে সেই রোজা কাজা করে নিতে হবে। এবং পাঁচ, মহিলাদের হায়েজ নিফাস অবস্থায় রোজা ছেড়ে দিতে হবে এবং পবিত্র হওয়ার পর কাজা করে নিতে হবে। এই সকল কারণে রোজা না রাখার অনুমতি আছে, তবে পরবর্তীতে উক্ত দিনগুলোর রোজা অবশ্যই কাজা করে নিতে হবে। এগুলো হচ্ছে প্রসিদ্ধ কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও রেফারেন্স সহ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।